শিক্ষকরা কোর্টে মামলা করেছেন যে তাদের বেতন গ্রুপ সি গ্রুপটি সমগ্র শিক্ষক জেনে গ্রুপ সি গ্রুপটির থেকে বেশি দিতে হবে, এবং সেখানে বিচারপতি বলেছেন যে হ্যাঁ এটা লিগেল, এটা দেওয়া উচিত। অর্থ দপ্তরের সাথে কথাবার্তা বলছেন, সরকারি আইনজীবীরা বলছেন, তাহলে সেখানে দাঁড়িয়ে তো এইচএসকেমএসকেও তো সমগ্র শিক্ষক জেনে অন্তর্ভুক্ত, ধরো তারা কি গ্রুপ সি গ্রুপ থেকে বেশি বেতন পেতে পারে না? পেতে তো অবশ্যই পারে, হচ্ছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। সরকার যদি করার উদ্যোগ না নেয়, আমরা দাবি অনেকে অনেক কিছুই দাবি করতে পারি, আইনেরও দাবি করছি, বেআইনি কোনো দাবি করছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকার তার ভূমিকার উপর নির্ভর করবে এটা কতটা কার্যকরী হবে। সকলের এই যে ন্যূনতম আমাদের যে মজুরি, সেই ন্যূনতম মজুরিটুকুই তো আমরা দাবি করছি আপাতত, এক্ষুনি অনেক কিছু দাবি আমরা করতে চাইছি না। ন্যূনতম অন্তত দাবিটা সেটা মানুষ সরকার, কারণ ন্যূনতম 21,000 থেকে 25,000 মধ্যে যে সারা দেশের প্রেক্ষিতে আর্থ সামাজিক কাঠামোর ভিত্তিতে যে কেন্দ্রীয় সরকার যে ধরে, তার ভিত্তিতে ওই ন্যূনতম 21,000 থেকে 25,000-26,000 এইটা অন্তত প্রাথমিক ভাবে আগে ব্যবস্থা হোক, তারপরে দাবিগুলো তো আছে, এগুলো তো নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের অধিকারের মধ্যেই পড়ে। এখন প্রশ্ন হচ্ছে সরকারের সদিচ্ছার উপর নির্ভর করবে, সরকার কতটা দেবে দেবে না নির্ভর করবে, এবং এ সরকারের কাছে যে আশা করে লাভ হবে তা না, কিন্তু সরকার তো তার কাছে দাবি করতেই হবে, এছাড়া তো বিকল্প অনুমোদন পথ নেই, বাড়ি বাড়ি দাবি করতে হবে, সংগ্রাম করতে হবে, পাশাপাশি আইনি লড়াইও করতে হবে। একটা ঘটনা যে আইনি লড়াই আমাদের প্রয়োজন আছে, কিন্তু আইনি লড়াই করেই সব আদায় হবে তা কিন্তু নয়, এটা খেয়াল রাখতে হবে। রাস্তার আন্দোলন এবং আইনি আন্দোলন একে অপরের সঙ্গে সাযুজ্য রেখেই আমাদের আগামী দিনের কর্মসূচি, সেই কারণে তো আমরা বলছি আইনি লড়াই লড়াই হচ্ছে, সাত পয়সা নিয়ে লড়াই হচ্ছে, কিংবা সমকাজে সমবেতন নিয়ে লড়াই হচ্ছে, পাশাপাশি এই গণস্বাক্ষরের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে ডিপুশন তাকে কেন্দ্র করে কলকাতায় সমাবেশ, এটাও একটা রাস্তার আন্দোলন। তাহলে এই আইনি আন্দোলন এবং রাস্তার লড়াই দুটোকে সমন্বয় করে দাবি আদায়ের দিকে আমরা এগুতে পারি। শুধু আইনি, অনেকের ধারণা আইনি লড়াই করলেই যদি হয়ে যায়, অনেকের ধারণা একটু টাকাদার সদবি করলে মুখ্যমন্ত্রীর কাছে বা শিক্ষামন্ত্রী খুব কাছের লোক হলেই দাবি আদায় হয়ে যাবে, তা কিন্তু নয়, তাহলে অনেকদিন আগেই অনেক কিছু দাবি আদায় হয়ে যেত। এই সরকারের যারা খুব কাছের লোক, তৃণমূল যারা করে, তৃণমূলের নেতৃত্ব দেয় স্থানীয় স্তরে বিভিন্ন স্তরে, তারাই তো আমাদের এই জীবিকার সঙ্গে যুক্ত আছে অনেকেই, তারা অনেক দাবি তো তারা আদায় করতে পারত। আসলে ওই কত কাছের লোক তার ভিতরে দাবি আদায় হবে না, আর কোর্ট নির্দেশ দিলেও দাবি আদায় হবে, কোর্ট নির্দেশ আবার টাকাটা তদবির, তার সঙ্গে রাস্তার আন্দোলন, এই ত্রিমুখী ভূমিকা নিয়ে আমাদের দাবি আদায় করতে হবে। সেই জন্য তো আমি গণস্বাক্ষরের কর্মসূচিটা নিয়েছি, আবার পাশাপাশি ইপিএফ এর নিয়ে মামলা করা, যেহেতু আমাদের একটা অধিকার, অধিকার এই অধিকারটা স্বীকৃতি দেওয়া যাতে কোর্ট, সেই জন্যই আমরা উদ্যোগটা নিচ্ছি। এই মোটামুটি সেদিন আলোচনা করেছি। এই ঠিক, হ্যালো।